কলেজের সামনে দিয়ে যাচ্ছিলেন বিজেপি কর্মীরা। সেখান থেকে চোর চোর বলতে শুরু করেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। এরপরই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। জানা গিয়েছে সারের কালোবাজারির অভিযোগ তুলে চাঁচল মহকুমা শাসকের দপ্তরের সামনে বিজেপির বিক্ষোভ কর্মসূচি ছিল। বিজেপি বলছে তৃণমূলের প্ররোচনায় এই ধরনের ঘটনা ঘটেছে। এদিকে তৃণমূল পাল্টা অভিযোগ করেছে। ঘটনাস্থলে আসে পুলিশ। পুলিশ কি করছে এখানে? আপনার প্রশ্নটা পুলিশকে জিজ্ঞেস করুন যে পুলিশ এখানে কি করছে, এই ধরনের একটা বিশৃঙ্খলা তৈরি হচ্ছে কেন, এটা আপনারা পুলিশকে জিজ্ঞেস করুন। ভয় পেয়ে এখানে একটা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে, আর এটা ওদের কালচার। ওদের যারা পূর্বপুরুষ, যারা কাকা দাদা জ্যাঠা যারা রয়েছে পিসি, তারা যে কালচারের মানুষ সেই কালচারই ব্যবহার করছে না। মানুষ তাদেরকে 21-এর ভোটে তা জানিয়ে দিয়েছে এবং আগামী 23-এ ভোট আছে, আবার পঞ্চায়েত ভোট, তারা প্রচারের আলোতে আসার জন্যই এসব কিছু করছে, এসব কিছু বলছে। এমন তোমার কিছু না, তাদেরই সব, এগুলো সব ওরা নিয়ে এসছে। যা লাঠি ছোড়া বলছে ওরা ওরা নিয়ে এসেছিল, ওরাই ছুটছিল ওখান থেকে। ওদের ছোড়া লাঠিগুলো আমরা হাতে করে ধরেছি।